সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুদ। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের রিসার্চ সেন্টার প্রধান প্রফেসর ডাক্তার রেদওয়ানুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, মাশাআল্লাহ এখনো ভালো আছি। দেখে আসি পত্রিকাগুলোর শিরোনাম দনিক ইত্তেফাক। ট্র্যাজিক হিরো দিলীপ কুমারের জীবন অবসান। সরজমিন সাত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অব্যবস্থাপনা ও জনবল সংকট। মেডিকেল স্টোর না থাকায় জীবন রক্ষাকারী ওষুধ রাখা হচ্ছে বারান্দা ও শিড়ের নিচে। এভাবে সংরক্ষিত ওষুধ খেয়ে ফলাফল আসে না, অভিমত ওষুধ প্রযুক্তিবিদদের। এবার দৈনিক 200 অতিক্রম মৃত্যু, শনাক্ত 11,162 জন। প্রসঙ্গ করোনা টিকা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 30 লাখ শিক্ষার্থীর কি হবে? মানব জমিন, গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত, সিলেটে করোনায় মৃত্যু 500 ছাড়ালো, ভারতে মন্ত্রিসভায় বড় রদ বদল। নগর দরিদ্ররা ত্রাণ সহায়তা কিছুই পাচ্ছেন না। শনাক্ত 11,162, একদিনে মৃত্যু 201। ডেঙ্গু বাড়ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু। ভাগ্য, মেসি, ব্রাহ্মণবাড়িয়া এবং ডট ডট ডট। আমাদের সময় একদিনে 201 মৃত্যু দেখল দেশ। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, গ্রাম থেকেই আসছে 70 ভাগ রোগী। বিশেষজ্ঞ মত, মোকাবিলায় নেওয়া ব্যবস্থা অপ্রতুল। রাজধানীতে গ্রেপ্তার আরও 1102 জন। সুরক্ষা অ্যাপে ফের টিকার নিবন্ধন শুরু। কোভিশিল্ড সহ 35 লাখ টিকা পাওয়ার আশা চলতি মাসেই। যায় যায় দিন, বিধিনিষেধ না মানলে এপ্রিল জুনকে ছাড়িয়ে যাবে জুলাই স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে রেকর্ড 201 প্রাণহানি, শনাক্ত 11,162। ঢিলে ঢালা কঠোরতায় সড়কে বেড়েছে গাড়ি ও লোক চলাচল, লকডাউনের সপ্তম দিন। গারদখানায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বললেন হাইকোর্ট। করোনার ল্যাম্বডা ধরন ছড়িয়েছে 29 দেশে। বিদায়ের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। ভোরের কাগজ, লকডাউনের 7 দিনই অর্জন কি? বিস্ফোরণের পথে সংক্রমণ, সব রেকর্ড ভেঙে মৃত্যু ছাড়িয়েছে 200। 20,600 কোটি টাকা কালো টাকা সাদা করার রেকর্ড। কঠোর লকডাউনেও থেমে নেই মাদকের বিকিকিনি। ইনকিলাব, কোরবানির পশুর হাটে করোনা ছড়ানোর শঙ্কা, অনলাইনই নিরাপদ। জাপান ও ইউ থেকে 35 লাখ টিকা আসবে, সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী। ব্রাজিল আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল, একদিনে রেকর্ড 201 জনের মৃত্যু। সংগ্রাম, লকডাউনেও সড়কে জনগণের উপস্থিতি বাড়ছেই, অর্থনৈতিক সংকট সহ জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। একদিনে রেকর্ড 201 জনের মৃত্যু, দ্রুত অবনতির দিকে দেশের করোনা পরিস্থিতি। ফিল্ড হাসপাতাল বানানোর চিন্তা সরকারের, করোনার এত রোগীর ঠাঁই হবে কোথায়? করতোয়া, মৃত্যু 200 ছাড়িয়ে। গণহারে করোনার টিকা নিবন্ধন শুরু, সুরক্ষার ওয়েবসাইটের জটিলতা। করোনা ওয়ার্ডে জায়গা নেই, গাছতলায় রোগী। বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের চিরপ্রস্থান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইয়ং অ্যান্ড সিক বাই কোভিড, ডেডলিয়েস্ট ডে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, আইসিইউ বেডস লিডিং ক্রিটিক্যাল পেশেন্টস, ডেইলি কোভিড ডেথস ক্রসেস 200, মোর ক্রাউড অন সিটি রোডস। আমাদের হাতে আসা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম, একটা শিরোনামই যথেষ্ট। 201 জন মৃত্যু হয়েছে কোভিডে এ পর্যন্ত। আমরা যদি 1.5 বছর ধরি, 1.5 বছরের মধ্যে আমরা সর্বোচ্চ 200 জনের মৃত্যু এর আগে কখনো বলতে হয়নি বা লিখতে হয়নি বা শুনতেও হয়নি। 11,000-এর উপরে শনাক্ত হচ্ছে, 35,000-এর মতো পরীক্ষা হচ্ছে এখন, 35-36,000 বা 34,000। এখানেই যদি 11,000-এর বেশি শনাক্ত হয়, যদি 1 লাখ 2 লাখ 3 লাখ আমরা পরীক্ষা করতে পারতাম, তাহলে কি হতো? আর পরীক্ষার আওতায় আসছে না কেন মানুষ? এখান থেকে শুরু করি আস্তে আস্তে। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। আসলে আপনি সঠিক বলেছেন যে আমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছি এটা একটা স্ন্যাপশট, কারণ হচ্ছে আমাদের টেস্ট ক্যাপাসিটি সীমিত।
আগে যখন 10-15-20 হাজার টেস্ট হয়েছে তখন যেরকম নাম্বার পাচ্ছিলাম, এখন যেহেতু টেস্টের সংখ্যা বেড়ে গেছে এই জন্য নাম্বারটাও বেড়ে গেছে। তাহলে এটা কিন্তু শনাক্ত করতে পেরেছি, এটা মৃত্যু হয়েছে এটা নয়। যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে আমরা 200 জন শনাক্ত করতে পেরেছি যে ওরা কোভিডের কারণে মারা গেছে। এদের মধ্যে অনেকগুলো রোগী শনাক্ত করা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে এখন লকডাউন অবস্থায় আছে। আজকের পরিসংখ্যান হচ্ছে শতকরা 70% লোক গ্রাম থেকে এসছে। তাহলে এটা থেকে সহজেই আমরা অনুমান করতে পারি যে গ্রামে যত লোকের এরকম অক্সিজেন লাগা অবস্থা হয়েছে ওদের কত পার্সেন্ট লোক শহরে আসতে পারছে, ওদের কত পার্সেন্ট লোক ঢাকা পৌঁছাতে পারছে বা চিটং পৌঁছাতে পারছে। তাহলে এটা 10-20 ভাগের বেশি নয়, 20 ভাগও বলতাম না আমি, যেহেতু এটা ডেসপারেট একটা সিচুয়েশন, এই সময় মানুষ যে কোনোভাবে আসতে চাইবে, এই জন্য এটা কোনোভাবেই 20 ভাগের বেশি নয়। তাহলে বাকি রুগীদের কী হচ্ছে? বাকি রুগীরা কমিউনিটিতে ওরা মারা যাচ্ছে, কমিউনিটিতে ওরা ইনফেকশন হচ্ছে, গ্রামে কোনো ধরনের টেস্ট নেই, টেস্ট কিন্তু শহরে। তাহলে গ্রামের মানুষের মধ্যে হচ্ছে 70 ভাগ, ওরা কতজন শহরে এসে টেস্ট করতে পারছে? পারছে না। তাহলে আমরা কিন্তু জানি না আসলে ভয়াবহতার পরিমাণটা কেমন। যেটা আমরা দেখতে পাচ্ছি এটাতে দেখতে পাচ্ছি যে আমরা যেই ক্যাপাসিটি আছে ওইটাতেই এটা বলে যে একটা ট্রেন্ড শো করে, যদি অ্যাকচুয়াল নাম্বার আমাদেরকে শো না করলেও। তাহলে ইট ইজ এ রাইজিং ট্রেন্ড, এবং এই রাইজিং ট্রেন্ডের জন্য যে লকডাউন দেওয়া হয়েছে, মনে করেন এটা যদি আরও 5-7 দিন আগে দিত আরও বেটার ইফেক্ট আমরা পেতাম। তাহলে আমরা একটা সময় দিয়ে তারপর একটা লকডাউন দিয়েছি, এতে অনেক লোক ইনফেক্টেড হয়ে গেছে, এবং লকডাউনের আগে যারা ইনফেক্টেড হয়েছে তারাই এখন মারা যাচ্ছে। আমরা যারা দেখছি ওরা হচ্ছে লকডাউনের মধ্যে না, লকডাউনের মধ্যে তারা দেখতে আমাদের আরও সময় লাগবে। তাহলে এই জন্য সংক্রমণ লকডাউনের কারণেও সংক্রমণ বন্ধ হবে না। লকডাউনের কারণে যেটা হচ্ছে, একটা হচ্ছে যে একসাথে অনেক লোক সংক্রমণ না হয়ে কিছু কম হচ্ছে, 100 জন নতুন রুগী হলে ওখানে 1 জন কিন্তু মারা যাবে। তাহলে যত বেশি রুগী হচ্ছে অত বেশি লোক মারা যাবে। এই জন্য লকডাউন দেওয়ার কারণ হচ্ছে যে যদি এত বেশিটা যদি একসাথে না হয় তাহলে হাসপাতালের উপর চাপ কম পড়লে, হাসপাতালে যদি রুগীগুলোকে 48-72 ঘন্টা একটা চিকিৎসা দেওয়া যায় মৃত্যু আর কমবে। আর হচ্ছে লকডাউনের কারণে এটা একদিকে যেমন সুবিধা হয়েছে, 2 নম্বর হচ্ছে যে লকডাউনে কিন্তু মানুষ মুভ করতে পারছে না। তাহলে প্রত্যন্ত অঞ্চলে যেখানে কোভিড হচ্ছে এবং এরকম শ্বাসকষ্ট হচ্ছে ওরা কিন্তু হাসপাতালে আসতে পারছে না, এটাও সঠিক। তাহলে এই সময়ে আমরা লকডাউনটা আমাদেরকে অবশ্যই মানতে হবে, যেহেতু আমরা কিছু রুগীকে আমরা বাঁচাতে চাই, এবং কিছু রুগীকে আসলেই বাঁচানো সম্ভব, সবাইকে কিন্তু বাঁচানো সম্ভব না, আমেরিকাও পারেনি, এটা কেউ পারেনি। তাহলে কিছু রুগী আমরা শনাক্ত, তাহলে এই লকডাউনের সময় মারাত্মক রুগীগুলো পরিবহনের একটা ব্যবস্থা করা উচিত ছিল, করা দরকার ছিল, এটা ফিলান্থ্রোপিস্টরা করুক বা অন্য যে কোনোভাবে করুক। আর হচ্ছে এই সময়টাতে যেহেতু লকডাউনটা দীর্ঘ দিতে বাধ্য, 7 দিনের পর এটা 14 দিন হয়েছে, মানুষ প্রান্তিক জনগোষ্ঠীর কিন্তু খাবারের শর্টেজ হওয়ার সম্ভাবনা আছে। তাইলে বলে যে এরকম একটা, এটা এমন একটা দুর্যোগ মধ্যে আমরা আছি যেটা ভেরি লং লাস্টিং দুর্যোগ। আমাদের মধ্যে বন্যা হয় অনেক সময় 1-2 মাস হয়ে যায়, সাইক্লোন হলে তো একদিনই শেষ, ভূমিকম্প হলে একবারে শেষ, কিন্তু এটা এমন একটা বিপর্যয় যেটা বছর পর বছর ধরে চলছে। তাহলে এখানে বলে যে এরকম দুর্যোগকালীন সময়ে মানুষকে বলে যে 2টা অ্যাপ দিতে হবে, ফুড অ্যান্ড ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট আমরা যতটুকু দিচ্ছি মানুষ সেটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু ফুডটা আমাদেরকে এনশিওর করতে হবে। এটা সবার জন্য নয়, কিন্তু যাদের দরকার আছে ওরা যেন সঠিকভাবে ফুডটা পায়। তো আমাদের হয়েছে কি, আমরা আসলে প্রথম থেকে জিনিসগুলো এমনভাবে হয়ে এসছে যে আমরা জনসম্পৃক্ত করতে পারিনি, মানুষ প্রবলেমটাকে ওন করছে না, যেটা আমার প্রবলেম, আমাকে এটা করতে হবে। তাহলে এই ওন করানোর জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা আছে, পিপুলস রিপ্রেজেন্টেটিভ, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এছাড়া হচ্ছে অপিনিয়ন মেকার যারা সচেতন নাগরিক, এনজিও, টিচার, রিলিজিয়াস লিডার, এরা সবাই যদি গ্রামে একদম অ্যাক্টিভ হয়ে সবাইকে বলতে যে ভাই তোমরা মাছ ছাড়া বাইরে যেতে পারবে না, তোমরা এটা করতে পারবে না, তাহলে এটা কিন্তু অন্যরকম হতো। যেমন কিছু কিছু জায়গায় হয়েছে, কয়েকজন এমপি ওনারা নিজে উদ্যোগে এমনভাবে এটা, যেমন চাঁপাইনবাবগঞ্জে ওখানে যে ডক্টর শিমুল একজন এমপি আছেন, উনি কিন্তু এমনভাবে নিজে পার্সোনালি করেছে, ওইটার ইফেক্ট কিন্তু আমরা পাচ্ছি। ওখানে 60% ছিল, এখন 10% হয়ে গেছে। তাহলে এটা কিন্তু সব জায়গায় এটা হয়নি। এই না হওয়ার কারণটা হচ্ছে এসব কাজে যাদের নামার কথা ছিল ওনারা কিন্তু ওইভাবে নামেন নাই, বা দোদুল্যমান
অবস্থায় ছিল, কি নামবো না কি নামবো না। প্লাস হচ্ছে ডিস্ট্রিক্টগুলো জনপ্রতিনিধিদেরকে না দিয়ে ওখানে সচিবদেরকে প্রদান করে দিয়েছে, এতে কিন্তু জনসম্পৃক্ততা একটু কমে গিয়েছে। সচিবদের তো সেখানে গিয়ে কাজ করা সম্ভব না, করা উচিত ছিল যেহেতু এটা দুর্যোগ, এটা তার স্বাভাবিক হয়নি, তো আমরা দেখিনি হয়নি, তাহলে ওইটাও হয়নি। তাদেরকে তো দাপ্তরিক কাজও করতে হয় ঢাকায়, দাপ্তরিক কাজও করতে হয়, কিন্তু তাহলে কেন করলাম আমি, আমি কি চাইলাম, আমি কি রিয়েলি জনসম্পৃক্ত করতে চেয়েছি? এবং জনসম্পৃক্ত না হলে এটা কিন্তু, যেমন এখন দুই সপ্তাহ লকডাউন আছে, আর্মি আছে, পুলিশ আছে, ওরা মেনটেন করতেছে, লকডাউন শেষ হলে কী হবে, হঠাৎ করে সব ছেড়ে দিলে তো আবার আগে জায়গায় চলে যাবে। তাহলে এই সামাজিক একটা নিয়ন্ত্রণ থাকার দরকার ছিল, এটা জনসম্পৃক্ত না হলে এই কর্মসূচিগুলো সাকসেসফুল হয় না। এই জনসম্পৃক্ততার জন্য মনে করেন আমরা অনেকগুলো ভলান্টিয়ার নিতে পারতাম, সে ইউকেতে 3 মিলিয়ন, ইয়েতে 9 মিলিয়ন, ইউএসএতে ওরা ভলান্টিয়ার নিয়েছে, এগুলো কোনো সময় স্বাস্থ্যকর্মী না, ওরা সাধারণ লোক যারা কাজ নেই, ওরা করে ওদেরকে কন্ট্যাক্ট ট্রেসিং করছে, ওদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সহযোগিতা করছে, বাসায় ফুড লাগলে ওটা দিয়ে আসতেছে। তাহলে আমার দেশে কিন্তু ইউনিভার্সিটি এবং কলেজের স্টুডেন্টগুলো বসা আছে, ওদেরকে কিন্তু আমরা আনতে পারিনি, এখানে শিক্ষার্থীরা আছে, স্কাউট আছে, বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে, তাহলে ওদেরকে কিন্তু আমরা মাঠে নামাতে পারিনি। কারণ হচ্ছে আমার লিডারশিপ ফেইলিওর, এটার জন্য একটা নেতৃত্ব দরকার, যে নেতৃত্ব বললেই সাথে সাথে সবাই নেমে গিয়ে ইনস্ট্রাকশন হয়, সরকার যেসব নির্দেশনা দিচ্ছে ওগুলো বাস্তবায়ন করে। এটা কিন্তু পলিটিক্যাল লিডাররাও হতে পারতো, পলিটিক্যাল কর্মীরাও কিন্তু এটা করতে পারতো, কিন্তু এই জিনিসটা কোনো না কোনো কারণে হয় নাই। আমাদের এখানে বললাম যে বিভিন্ন কারণের মধ্যে মনে করেন যে ওনারা মনে করছে যে আসলে কী করবো আমরা, সরকার তো বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, এক ধরনের অর্ডার দিচ্ছে, আবার কিছু খোলা রাখতেছে, এদিকে লকডাউন বলতেছে, ওদিকে খোলা রাখতেছে, তাহলে মানুষ মিক্স সিগন্যাল পেয়েছে, লিডারশিপরাও মিক্স সিগন্যাল পেয়েছে। এই মিক্স সিগন্যাল পাওয়ার কারণে ওরা আগায়নি, না আগানোতে আজকে আমাদের এরকম একটা অবস্থা হয়ে গেছে যে আমরা করোনার ভয়ে কি কেউ সামনে এগিয়ে আসেনি, এমন কি এটা শুরুতে ছিল, এটা শুরুতে বেশি ছিল, আমি যদি করোনার মধ্যে মানুষের মধ্যে যাই, মানুষের সাথে কথা বলতে যাই, হয়তো আমি আক্রান্ত হতে পারি, এই ভয়টা, এটা ভয়টা ছিল, এটা অনেক বেশি ছিল, এখনো হয়তো কিছুটা আছে, কিন্তু অনেক কমেছে এটা, যেহেতু যারা দুইটা ভ্যাকসিন নিয়ে নিয়েছে অথবা আগে যাদের হয়ে গেছে ওরা কিন্তু নামতে পারে, ওদের সম্ভাবনা কম, সম্ভাবনা আছে কিন্তু কম। এই জন্য আমরা এখন লকডাউন তুলে নেওয়ার পর কী হবে আমরা বুঝতে পারছি না, এটা যদি পুরা যদি ঈদের আগে সব খুলে দেয়, এই লকডাউনে কোনো লাভ হলো না, লকডাউনের সময় যেগুলো মারা যাচ্ছে, লকডাউন এই 7 দিনের কঠোর লকডাউন, এর আগের কঠোর লকডাউনের কিন্তু আজকে বোধহয় 85তম দিন, এই 7 দিনের বিশেষ কঠোর লকডাউন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে সংক্রমণ এবং মৃত্যু হার বাড়া শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 11,000-এর উপরে আছে এবং 200 গিয়ে ঠেকেছে। যদি এই এক সপ্তাহের মতো কঠিন অবস্থা না থাকতো তাহলে কি হতে পারতো, অথবা এখন যে ঢিলে ঢালা হয়ে যাচ্ছে তার পরিণামটা কি হতে পারে আমাদের? এর পরিণামটা দেখা যাবে আরও 1-2 সপ্তাহ পরে। এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে লকডাউনের আগে, লকডাউনের আগে যে বলে দিচ্ছে যে আগামী 2 দিন থেকে, 2 দিন পরে থেকে বা 3 দিন পর থেকে লকডাউন, এইভাবে কিন্তু লকডাউন হয় না। কারণ হচ্ছে 3 দিন ধরে মানুষ যেমনে পারে এমনি মুভ করছে, তাহলে সারা দেশব্যাপীটা ভয়ঙ্করভাবে চলে গেছে, ব্যবস্থাও ছিল না, ব্যবস্থাও ছিল না, ওরাই এখন সরু টানেলের মধ্যে দিয়ে অনেক মানুষকে যেতে হয়েছে এমন একটা পরিস্থিতি, হ্যাঁ যেতে হয়েছে। এখন জিনিসটা হচ্ছে এমন যে মাওয়া ঘাটে যদি লোকটা মনে করে যে আমি যদি কোনোভাবে মাওয়া পৌঁছাতে পারি তাহলে আমি কিন্তু পার দিতে পারবো, এটা বললে অনেক লোক চলে যাবে। যদি এমন জানতো যে না ওখানে পার হলো আমি পার হইতে পারবো না, তাহলে কিন্তু মানুষ যেত না, তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের এরকম ল্যাপসাস ছিল। আমরা বলছি যে এটা করো, অফিস অর্ডার দিচ্ছি, জিও করছি, গ্যাজেট করছি, কিন্তু মাঠে কিছু নেই, মাঠে কিন্তু কোনো কর্মকাণ্ড ওইভাবে প্রতিফলিত হয়নি, যে লেনিয়েন্সি দেখানো হয়েছে। এখন যেভাবে করছে পুলিশরা বা আর্মিরা, এটা তো 1 বছর আগে করার কথা ছিল, তাহলে কিন্তু মানুষের এতদিন একটা হ্যাবিট হয়ে যেত, মানুষ এতদিন মনে করছে আরে মাস্ক পরতে বলতেছে কিন্তু না পড়লে তো কিছু হয় না, কেউ জিজ্ঞেস করে না, বলছে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু এটা কি পালিতে হয়েছে? পালিতে তো হয়নি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, ডাইরেক্টিভ এসছে, কিন্তু প্রতিফলিত হয়নি, অফিসগুলোর সামনে শুধু লেখা রয়েছে, হ্যাঁ লেখা রয়েছে, ভিতরে কিন্তু কোনো কর্মকাণ্ড হয়নি। তো এইসব জিনিসগুলোতে আমাদের দুর্বল, আমরা বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করিনি সঠিকভাবে এবং বিজ্ঞানসম্মত নিয়মকানুন ব্যবস্থাগুলো আমরা মেনে চলতে পারি নাই, যেগুলো করেছি বলছে সব বলতেছে, আমি বলতেছে কি আমাদের এখানে তো আইসোলেশন, হ্যাঁ আইসোলেশন হয়, কোয়ারেন্টাইন হয়, টেস্ট হয়, হসপিটালে অক্সিজেন আছে,
বললে কিন্তু সবই আছে, আমি লকডাউন দিয়েছি, আমি শাটডাউন দিয়েছি, কিন্তু আসলে কিন্তু কিছু দেই নেই। সবগুলোতেই আমাদের কথায় বড় ছিল কিন্তু কাজে ছিল না। আচ্ছা, এখন যে পরিস্থিতি বাংলাদেশের সব হাসপাতালগুলো বা ঢাকার হাসপাতালগুলোর কি অবস্থা? আর যদি সাত দিন এরকম অব্যাহত থাকে তখন কোন জায়গায় দাঁড়াবো আমরা? এটা এটা আমরা চিন্তাই করতে পারছি না। তবে মনে হচ্ছে ফার্স্ট উইকটা যেরকম খারাপ যাবে সেকেন্ড উইকটা কম খারাপ হতে পারে। কারণ হচ্ছে এটা ফার্স্ট উইক হতে হচ্ছে আগের রোগীগুলো আসছে, সেকেন্ড উইকে ওদের আগের রোগীগুলো কিছু থেকে যাবে, কিন্তু এই যে নতুন সংক্রমণটা তো কিছুটা কমবে। মনে করেন লকডাউন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মানতেছে না, এটার বাইরে কিন্তু অনেক লোক যে মানতেছে এটাও তো সঠিক। তাহলে বেশিরভাগ লোক কিন্তু মানতেছে এবং মানতে বাধ্য হচ্ছে, মানতেছে অথবা বাধ্য হচ্ছে যে কোনো কারণে। তাহলে এতে কিন্তু সংক্রমণের উপর একটা চাপ পড়বে, যেটা কম হবে, যে পরিমাণ ছেড়ে দিলে হতো ওর চেয়ে কম হবে। এই জন্য সাবসিকুয়েন্ট উইকগুলোতে প্রাথমিকভাবে কম থাকতে পারে, কিন্তু এরপরে যদি আবার ছেড়ে দিই আবার কিন্তু একই রকম অবস্থা হয়ে যাবে। কারণ এটা অসম্ভব সংক্রামক। এটা আগের বারে যখন আসে ভাইরাসটা বাসার মধ্যে হয়েছে একজন বা দুজনের হয়েছে, বাকি দুই তিনজন বেঁচে গেছে, এবার কিন্তু এটা হচ্ছে না। এবার একবার ঢুকলে সবার মধ্যে হয়ে যাচ্ছে, কাজের লোক সহ। এবং আগের বার গ্রামে হয়নি, কারণ হচ্ছে ওইটা কম সংক্রামক ছিল। যারা শহর থেকে গ্রামে নিয়ে গেছে ওর বাসার মধ্যে এটা শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে ওর বাসার মধ্যে আর শেষ হচ্ছে না, ও কিন্তু আরও লোকজন যাদের সাথে মিশতেছে সবাইকে দিয়ে দিচ্ছে। এই জন্য গ্রামে এইবারে এটা সংক্রামক বেশি হওয়ার কারণেই গ্রামে বেশি। প্রথমে শুরুটা ল্যান্ড বর্ডার দিয়ে যেহেতু এসছে তখন শুরুটা গ্রামে ছিল, কিন্তু এরপরে এখন যেটা হচ্ছে এখন তো কোনো গ্রাম শহর নেই, এখানে সব সারা দেশ একই রকম। এখন তুলনামূলক ঢাকা কিছুটা কম আক্রান্ত হচ্ছে। এটা কিছুটা কম আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে আগে ওদের ইনফেক্টেড হয়ে গেছে একটা গ্রুপ, আর একটা গ্রুপ ভ্যাকসিন নিয়ে নিছে। এই দুইটা গ্রুপের মধ্যে তো সংক্রমণ খুব কম হচ্ছে এবং ওরা হলেও মারাত্মক হচ্ছে না, মারা যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এই জন্য শহরগুলোতে সিটি ঢাকা চিটাগাংয়ে একটু কম থাকবে, কিন্তু অন্যান্যগুলোতে একই। ঢাকা চিটাগাংয়ে মনে করেন যে গত দুই ওয়েভে যারা বেঁচে গেছে এবার ওরা এফেক্টেড হবে, বেঁচে থাকার উপায় নেই। নতুন একটা ভ্যারিয়েন্টের কথা শুনেছি যেটা পেরুতে, এটা কেমন? এটা সম্পর্কে এখনও আমরা জানি না, এটা তো ওদিকে করতেছে এখন। এই ডেল্টার চেয়ে আর বেশি কী হইতে পারে আমি তো বুঝতে পারতেছি না, যে হয়তো এটার কাছাকাছি কিছু একটা হবে। কারণ এটা হচ্ছে সংক্রামক কতজন, আমার থেকে আপনাকে কীভাবে পার করলাম এটার উপর ডিপেন্ড করতেছে। এমনি ভাইরাসটা যে সিভিয়ার করে মৃত্যু হার বাড়ে ডেল্টাতে, কিন্তু ওগুলো অনেক বেশি নয় অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে। কিন্তু এটা এত সংক্রামক হওয়ার কারণে, অন্য ভেরিয়েন্ট হলে মনে করেন 100টা রোগী হতো, কিন্তু ডেল্টা হলে এটা 500 হয়ে যাচ্ছে। এটা প্রায় 3-4 গুণ 5 গুণ বেশি সংক্রামক। এই কারণেই আমরা বেশি এখন দেখতে পাচ্ছি এবং আমরা এখনও উপরের দিকে উঠছি। একটা ভাইরাসের মধ্যে আর একটা ভাইরাসের খবর পাচ্ছি বাংলাদেশে, ডেঙ্গু তো এটা ডেঙ্গুর সিজন বাংলাদেশে, এবং একজন মারাও গেছেন। তাহলে গত বছর একটু কম ছিল, এর আগের বছর বেশি ছিল, এই জন্য চিন্তা করা হচ্ছে এই বছর খুব বেশি হবে, হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এখন ডেঙ্গুও চলছে, এখন দুইটাই চলছে। এখন আমরা রোগীদেরকে ডায়াগনোস করতে প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা কি ডেঙ্গু হলো না এটা করোনা হলো, দুইটাই টেস্ট করা লাগতেছে। আবার করোনা টেস্ট করা তো সহজ না, কঠিন নয়, এখনও এটা ইজ হয় না। যদিও অ্যান্টিজেন টেস্ট আসার পরে পিসিআর চেয়ে একটু সুবিধা হয়েছে, কিন্তু তারপরেও এখনও এটা ওইভাবে অ্যাভেলেবল হয়নি। প্রাইভেট ল্যাবগুলো সব ল্যাবগুলো যে করতেছে তা নয়, কিছু কিছু ল্যাব করছে। টিকা, হ্যাঁ টিকা হচ্ছে একটা জিনিস হচ্ছে যে টিকা যেভাবে একটা গ্লোবাল ইনপুট আছে, মানি ইনফিউজ করা হয়েছে, এতে আমরা আশা করতে পারি যে বাই দি এন্ড অফ দি ইয়ার, এই বছরের শেষের দিকে দেয়ার উইল বি এনাফ ভ্যাকসিন অ্যারাউন্ড দি গ্লোব, যে এনাফ ভ্যাকসিন হয়ে যাবে। কিন্তু মুশকিল হলো যে ভ্যাকসিনটা এক বছর 6 মাস পরে পেয়ে আমার তো লাভ নেই, আমার তো সব লোক যা মারা যাওয়ার এখনই মারা যাচ্ছে। হয়তো ভ্যাকসিন যদি 6 মাস পরে আসে ওর আগেই কিন্তু আমরা ইনফেকশন হয়েই হার্ড ইমিউনিটি হয়ে যাবে, এবং এখন অনেক দূর আগায় গেছি আমরা, কতটুকু গেছি এখানে বোঝা যাচ্ছে না যেহেতু আমাদের সার্ভে নেই, কিন্তু আমরা অনেক দূর আগায় গেছি, অনেক লোক বেশিরভাগ লোক এফেক্টেড হয়ে গেছে। তাহলে ভ্যাকসিন এখন যেটা আসছে সেটা হচ্ছে সীমিত, যখন আমার কাছে ভ্যাকসিনটা সীমিত হবে কিন্তু ভ্যাকসিনটা কার্যকর, তাহলে এমন জায়গায় আমাকে প্রয়োগ করতে হবে যেখানে সবচেয়ে বেশি মর্টালিটি বেনিফিট পাবো, মৃত্যুহার কমায় এরকম সুযোগ পাবো।
এই জন্য ভ্যাকসিনটাকে প্রায়োরিটিটা একদম চট করে বললো যে 35 এর উপরে সবাইকে দিয়ে দেবো আমরা 1 মিনিট সময় পাবো তাহলে 35 এর উপরে সবাইকে দিয়ে দিলে কিন্তু আমি হাইয়েস্ট রিস্কগুলোকে দিতে পারলাম না এতে নাম্বার বাড়বে কিন্তু আমার মর্টালিটি বেনিফিটটা বেশি হবে না এই জন্য আমি মনে করি যে প্রথম 1 মাস 2 মাস যাই ভ্যাকসিন আসে এগুলো 55 ঊর্ধ্বে দেশব্যাপী যত লোক আছে সবার কাছে আগে পৌঁছে দেওয়া উচিত ওরা যখন হয়ে যাবে স্টুডেন্ট বা অন্যান্য যে যাদেরকে আমরা দেওয়ার কথা প্ল্যান করেছি ওদেরকে 1 মাস পরে দিক এখনই দিতে হবে এটা তো নেই ওরা কিছুদিন ওয়েট করতে পারে কিন্তু 55 ঊর্ধ্বে যারা মাল্টিপল মরবিডিটি যাদের আছে ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ট ডিজিজ স্ট্রোক ওদেরকে আগে দিতে হবে এই জন্য আমাদের প্রায়োরিটি সিলেকশনে মোর দেন 35 যেটা করেছে এটাতে আমি মনে করি যেটা ভালো কাজ হয়নি এটা 1 মাস পরে করা উচিত ছিল বা 2 মাস পরে এটা তো ওদেরকে তো অবশ্যই দিতে হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি চাই যে আমি মৃত্যু হার কমাই ফেলবো আমার এখানে অজস্র মানুষ মারা যাচ্ছে তাহলে ওই জায়গাটাতে ভ্যাকসিনটা প্রায়োরিটি সিলেকশন করে দেওয়া উচিত ধন্যবাদ রেদওয়ানুর রহমান আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য শুভকামনা